করোনা অতিমারির কারণে দীর্ঘ বিরতির পর বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক নানা প্রসঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শুরুতেই দেশের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, সময়োচিত পদক্ষেপ নেয়ায় বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। বন্যা পরবর্তী সময়ে সাধারণ মানুষ ও কৃষকদের ভোগান্তি কমাতে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। আশঙ্কা ছিল যে আরও বেশি ক্ষতি হবে, আমরা সময়োচিত পদক্ষেপ নিয়েছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড, বর্ডার গার্ড, পুলিশ বাহিনী, আমাদের দলের নেতা কর্মী প্রত্যেকেই দিনরাত পরিশ্রম করেছে। এ সময় পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বলেন, এটি দেশের গর্ব। পদ্মা সেতু নির্মাণে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা তুলে ধরেন শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় এসে সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল বলেও জানান। একটা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত একটা স্বার্থ, এবং এই স্বার্থের জন্যই কিন্তু একটা আমাদের বিরুদ্ধে একটা দুর্নাম লটানো হয় এবং দুর্নীতির অভিযোগ নিয়ে আসে ওয়ার্ল্ড ব্যাংক। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের দেশেরই কিছু নাগরিক, এবং বিশেষ একজন নাগরিক, তিনি এ ব্যাপারে সব থেকে বেশি উদ্যোগ নেন। তা ভুলে যান, আমরা বিজয়ী জাতি। আমরা যখন একটা কথা বলি ভেবেচিন্তেই বলি, কারণ বিজয়ী জাতি হিসেবে সেই মানসিক শক্তি নিয়েই কথা বলি। কিন্তু এনাদের ভিতরে একটা যেন পরাজিত মনোভাব। পদ্মা সেতুর ব্যয় কেন বৃদ্ধি পেয়েছে তা এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেতু নির্মাণে গুণগত মান ঠিক রাখতে আপোষ করেননি বলেও জানান তিনি। 2016 সালে যখন ব্যয় বৃদ্ধি করা হয়, তখন মূল সেতু নির্মাণ, নদী শাসন সহ সব কাজের ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়, এবং এর মধ্যে ডলারের বিপরীতে টাকার মান তখন খুব কম ছিল। এটা তো সময় সময় বাড়তে থাকে, আর সেই সাথে নদী শাসনের কাজ আরও বৃদ্ধি পায়। সেখানে আরও 1.3 কিলোমিটার নদী শাসনের কাজ নতুন যুক্ত হয়। কাজে মূল সেতু, নদী শাসন, সংযোগ সড়ক, এখানে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা ঠিকাদার নিয়োগ দেওয়ার প্রাক্কালন করা হয়েছিল, এবং তা থেকে প্রায় 8,000 কোটি টাকা মূল্য বেড়ে যায়। শেখ হাসিনা বলেন, করোনা অতিমারি ও রাশিয়া ইউক্রেন সংঘাত অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে, এজন্য নাগরিকদের সাশ্রয়ী হতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোট কেড়ে নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় না। বিএনপির নেতৃত্ব নিয়ে জনগণের স্পষ্ট ধারণা নেই বলেও মন্তব্য করেন তিনি। একটা কথা মনে রাখ, জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চাই না, সেটা থাকবো না। মিলিটারি ডিক্টেটররা যা করছে সে তার বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি, আমি কথা বলছি, আমি আন্দোলন করেছি, জেল জুলুম, তার বোমা গ্রেনেড গুলির সম্মুখীন আমি হয়েছি, কিন্তু গণতন্ত্রটা করতে পেরেছি বলেই, এই ধারাবাহিকতা আছে বলেই কিন্তু আজকে দেশের এই উন্নতিটা। প্রধানমন্ত্রী বলেন, মানুষের শক্তিতে তিনি আস্থাশীল। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।